সকাল 10টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। চাঁদপুর সদর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার ভোরে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক মফিজুল। মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশে শ্রাবণ মাসের চাঁদ দেখা গেছে। বুধবার থেকে শ্রাবণ মাস গণনা শুরু হবে। এ হিসাবে আগামী 7 মার্চ দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সন্ধ্যায় বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বশিরুল আলম। সভায় বশিরুল আলম জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার বাংলাদেশের আকাশে 1444 হিজরির শাবান মাসের চাঁদ দেখা গেছে। চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার আন্দরকিল্লা এলাকায় একটি ওয়েল্ডিং কারখানা ও কেমিক্যাল দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাত 12টার দিকে এই ঘটনা ঘটে। পরে আগুনে পুড়ে নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির। তিনি বলেন, আন্দরকিল্লার সমবায় মার্কেটে আগুন লেগেছিল। মার্কেটটি টিনশেডের। মার্কেটের একটি ওয়েল্ডিং কারখানায় আগুন লাগে। পরবর্তী সময়ে আশপাশের 3-4টি প্রিন্টিং প্রেস সহ পাশের 3-তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর দেশটিতে হতাহতের উদ্ধার কাজে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের 60 সদস্যের উদ্ধারকারী দল। তুরস্কে উদ্ধার কাজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশি উদ্ধারকারী দল। উদ্ধারকারী দলের সদস্যদের মধ্যে ছিলেন সেনাবাহিনীর 24 জন, ফায়ার সার্ভিসের 12 জন, 10 জন চিকিৎসক ও বিমান বাহিনীর ক্রু ছিলেন 14 জন। মঙ্গলবার রাত 8টায় বিমানবাহিনীর C-130 বিমানযোগে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে বিশেষ উদ্ধারকারী দল। রাতে জাগোনিউজকে তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার। নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার নায়েবে আমির শায়েখ মোহাম্মদ মহিবুল্লাহকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জাগোনিউজকে জানান সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, জামায়াতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার নায়েবে আমির শায়েখ মোহাম্মদ মহিবুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বুধবার দুপুরে ডিএনপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। অমর একুশে বইমেলার 21তম দিন, ইতিমধ্যে জমে উঠেছে বইমেলা। ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীর আগমন বেড়ে যায় কয়েকগুণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বইমেলা খোলা সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। ফলে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে সকাল থেকেই মেলায় আসতে শুরু করেন ক্রেতা দর্শনার্থী, পাঠক, লেখক, প্রকাশক সহ সব ধরনের মানুষ। দিনভর মেলা প্রাঙ্গণে এসেছে প্রায় 10 লাখ মানুষ। সন্ধ্যা নাগাদ মেলায় যেন মানুষের ঢল নামে। মঙ্গলবার সন্ধ্যায় অমর একুশে বইমেলায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। গত 2 বছর করোনার কারণে মেলা যেমন দেরিতে শুরু হয়েছে, আবার অনেক নানা বিধিনিষেধের কারণে মেলায় আসতে পারেননি। তবে এবছর নির্ধারিত সময়েই শুরু হয়েছে অমর একুশে বইমেলা। এই করোনার বিধিনিষেধও মেলার শুরুতে পাঠক দর্শনার্থীর ভিড় কম থাকলেও যতই সময় গড়িয়েছে মানুষের ভিড়ও ততই বেড়েছে। শুক্র ও শনিবার সহ ছুটির দিনগুলোতে সেই ভিড় বেড়ে যায় কয়েক গুণ। বাংলাদেশে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ রপ্তানি প্রকল্পের উপর স্থগিতাদেশ চেয়ে গত 31 জানুয়ারি মামলা হয় কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার ছিল তার শুনানি। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে দুপুর 1টায় শুনানি শুরু হয়। আদালতে বাদীপক্ষের আইনজীবী ঝুমা সেন বলেন, ঝাড়খণ্ড এবং মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি গোষ্ঠী, কিন্তু কোনো নিয়মের তোয়াক্কা না করে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করেছে। কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমসহ যেসব ফলের গাছ কেটে দেওয়া হয়েছে প্রান্তিক কৃষকদের, এই গাছগুলো ছিল জীবন জীবিকার অর্থের উৎস।
ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আদানির বিদ্যুৎ সম্প্রসারণ বন্ধ রাখার আবেদন করছে। মিয়ানমারের সেনাবাহিনী সহ জান্তা সরকারের বেশ কয়েকজন কর্মকর্তা, ব্যবসায়ী ও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উপর ষষ্ঠ দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনটিতে বলা হয়, নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে মিয়ানমার সেনাবাহিনীর 9 কর্মকর্তা, জান্তা সরকারের জ্বালানি মন্ত্রী, কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ী, উচ্চপদস্থ কর্মকর্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ও সেনাবাহিনীকে জ্বালানি অস্ত্র তহবিল সরবরাহকারী কয়েকটি বেসরকারি কোম্পানি। সব মিলিয়ে দেশটির 93 জন ব্যক্তি ও 18টি প্রতিষ্ঠানের উপর ইইউ এর নিষেধাজ্ঞা কার্যকর হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় বিশ্বে 387 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন 96,203 জন। এছাড়া একদিনে করোনা থেকে সেরে উঠেছেন 1,67,658 জন। অল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 67,92,563 জনে। মহামারীর শুরু থেকে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 67,89,14,950 জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন মোট 65,16,76,482 জন। এভাবে হয়তো তিনি দেশে ফিরতে চাননি, চিরতরে ঘুম পাড়িয়ে তাকে নিয়ে আসতেও চায়নি হয়তো কেউ, কিন্তু কপালে লিখুন খণ্ডাবেকে। তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু হয়েছে ঘানার উইঙ্কার ক্রিশ্চিয়ান আসুর। প্রথমে বলা হয়েছিল তাকে জীবিত উদ্ধার করা হয়েছে, কিন্তু খবরটি সত্য ছিল না, তার মৃতদেহই উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যায় ক্রিশ্চিয়ান আসুর মরদেহ পৌঁছায় ঘানার আক্রায়। গত 6 ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পের পর আসুর নিখোঁজ হয়ে পড়েন। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর হাতায় একটি অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন তিনি। পরে 31 বছর বয়সী এই ফুটবলারের মরদেহ খুঁজে পাওয়া যায়। ঘানার আক্রায় যখন তার মরদেহ পৌঁছায়, তখন দেখা গেল কফিনটি পুরো ঘানার পতাকা দিয়ে ঢাকা। আক্রার কোকোটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ভাইস প্রেসিডেন্ট মুহাম্মুদু বাউমিয়া আতসুর লাশ গ্রহণ করেন। এ সময় তাকে সামরিক কায়দায় গার্ড অফ অনার দেওয়া হয়। ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রাবিনহোকে শাস্তি দিতে তার নিজের দেশের প্রতি অনুরোধ জানিয়েছে ইতালি। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ার পর রাবিনহোকে 9 বছরের কারাদণ্ড দিয়েছে মিলানের সুপ্রিম কোর্ট। সেই শাস্তি যেন রাবিনহোর উপর প্রয়োগ করা হয়, সেজন্যই অনুরোধটি ব্রাজিলের আইন ও বিচার মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে ইতালির বিচার মন্ত্রণালয় থেকে। ব্রাজিলের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ইতালির পক্ষ থেকে এই চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে ব্রাজিলিয়ান মন্ত্রণালয়টি জানিয়েছে বিষয়টি, তবে সেই অনুরোধপত্রে নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নাম লেখা ছিল না। রবিনহোর ডিফেন্স আইনজীবীকে এ বিষয়ে মন্তব্য করার জন্য যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে স্থানীয় মিডিয়া। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।